কাউন্সিলর জানতে পারুক কি না পারুক এটা আইনত আমি বলতে পারি না। তার কিরম আপনি যেরকম প্রেসের লোক জানতে পারলো না অতগুলো লোককে আমরা এখন ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ভ্যাকেট করে দিই, দুটো বিল্ডিং ভ্যাকেট হয়ে গেছে, ভ্যাকেট হয়ে গেছে। কিন্তু ইমার্জেন্সি না হলে আমরা ভ্যাকেট করব, তারপর তো রাইট টু প্রপার্টিতে তারা আমাদের বিরুদ্ধে কম্পেনসেশন চাইবে, তখন দেবো কোথায়। আইনত অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে লড়াই করছি আমি, ওটা আপনার অফিসে পাঠিয়ে দিচ্ছি। পুরসভা এলাকায় আরো যা সমস্ত বাড়ি আছে সেগুলোর কি লিস্ট চেয়েছেন? এবার যেরকম বিআইএন বাড়ি চেয়েছি পুকুর ভরাটের পরে এই ধরনের পুকুর ভরাট কেন, ওটা ইনফরমেশন দেয়নি তো। একটা জায়গায় আপনার কাছে প্ল্যান জমা হলো, তারপর আপনি দেখলেন সেটা পুকুর ভরাট না জমি না কি, তারপরে আপনি দেখবেন। আমার তো কাছে তো কোনো ইনফরমেশন নেই যে ওটা পুকুর ছিল না ডোবা ছিল না কি ছিল না ওখানে এ ছিল, তো কোনো ইনফরমেশন নেই। পুকুর ভরাট কেন বেআইনি? প্রথম কাজ হচ্ছে যে প্ল্যান ছাড়া বাড়ি করাটাই তো বেআইনি। প্ল্যানে আপনি জমা দেওয়ার পরে তো আমরা দেখতে সুযোগ হবে পুকুর হওয়ার। এবার আপনার গলির মধ্যে কোথায় আপনি একটা বিল্ডিং করছেন এটা আমরা জানবো কি করে? এসি তো উচিত হলো যে ঘুরে 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 দেখা, যদি বিল্ডিং ইলিগাল হয় তাদের থেকে নোটিশ দেওয়া। অনেকেই এই প্রশ্ন তুলছেন যে এই প্রমোটারের সঙ্গে কাউন্সিলরের কোনো, এগুলো দেখুন সব কিছু তুলতেই পারেন। কালকে আপনার চ্যানেলে এমন একজনের সাথে ইন্টারভিউ হলো যেটা নিয়ে আমি খুব লজ্জিত। সুতরাং এই তো যে কেউ তুলতে পারে, আপনি কাউন্সিলর কি দায় এড়াতে পারেন? পুরোটা নিশ্চয়ই এড়াতে পারেন, আইনত এড়াতে পারেন, আইনত এড়াতে পারেন। তার কারণ চেতলাতে ধরুন আমি কাউন্সিলর, কোথায় কি হচ্ছে আমার জানা সম্ভব না। চেতলায় বেআইনি হয় না আলাদা কথা, কিন্তু কোথায় কি হওয়া সম্ভব না। আর ওইখানটা একটা অনেক দিন ধরে এই প্রবণতা চলছে, কিছু জায়গা হয় না সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যায়। আমাদের এলাকাগুলো সামাজিকভাবে ইললিগ্যালিটি অ্যাকসেপ্ট হয় না, কিন্তু অনেক জায়গায় যে সামাজিকভাবে অ্যাকসেপ্ট হয়ে তাদের এও দেয় না, কি বলে ইনফরমেশনও দেয় না। যেরকম কনসিয়াস লোক আমাদের চেতলা বা এইসব অঞ্চলে মানুষ কনসিয়াস, যেই বাড়ির পাশে একটা হচ্ছে যদি ইলিগাল কাউন্সিলরের দরকার না, মানুষই ইনফরমেশন দিবে। ওখানকার লোকেরা বলছে পুরসভায় জানিয়েছিলেন একাধিক, কোথায় জানিয়েছি? জানালে তো আমি টকটু মেয়রে সারা সপ্তাহে বসতে, মানে সব সপ্তাহে একদিন করে বসি, জানালে তো আমি জানতে পারতাম। শুধু ওই জায়গা ছাড়াও কলকাতার আরো অনেক এলাকাতে যেখানে এই ধরনের বসবাস রয়েছে সেখানে এই প্রবণতা, দু তিনটে জায়গা আছে যেরকম এই জায়গাগুলো আছে, যেরকম আমাদের যাদের আর আর পাট্টা সেখানেও এরকম ভাবে বাড়ি হচ্ছে যেটার ইনফরমেশন নেই। আমরা এখন একটা বিল্ডিং প্ল্যান রুলস করতে দিয়েছি, তাতে এই জায়গাগুলো যাতে তাদের ছোট জায়গা প্ল্যান পাবো না, অনেকটা ছাড় হবে, সেই জন্য লোকে যান না, যেগুলো রিফিউজার সেগুলো তাদেরও যাতে সুবিধা হয়, সেই জন্য আমরা একটা নতুন বিল্ডিং রুলস করতে দিয়েছি, তাদের যাতে অতটা ছাড় না দিতে। শুধু এগুলো চেষ্টা করে যাচ্ছি, একদিনে হবে না, চেষ্টা করে যাচ্ছি। তাহলে যদি কোনো পুরসভার কোনো কর্মী এর থেকে অসাধু চক্রের সঙ্গে যুক্ত, তাহলে আইনত পুরসভার তার রুলস আছে, সেই রুলস অনুযায়ী তার হবে এবং তার চাকরিও যাবে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।